সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। বর্ণটিভির পক্ষ থেকে জীবনের গল্প নামক অনুষ্ঠানে আমি আমিরা সানা আর আমাদের সাথে রয়েছেন চাতক ব্যান্ডের কর্ণধার শাহরি আসাম স্ক্যানাইডি। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? এই তো ভালো। দাদা দয়া করে আপনার জীবনের গল্পটা একটু বলবেন কি? জীবনের গল্প তো অনেক বড়, শর্টকাট কি বুঝাবো। আপনার সঙ্গীত জীবন নিয়ে একটু শোনান আমাদের। মিউজিক করি 96 থেকে শখে, আর এই মিউজিক করতে করতে একসময় ইন্ডাস্ট্রি সবার সাথে পরিচয়। 2007 থেকে আমি লালন নিয়ে শুরু করি আর কি। এই তো মিউজিক জীবন, আসি গান গাচ্ছি। এই থ্যাংক ইউ দাদা। দাদা আমরা জানি আপনি রাজনৈতিক পরিবারের সন্তান, হঠাৎ করে লালন প্রেমে পড়ার কারণটা কি? না, রাজনীতির সাথে লালনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, পলিটিক্যাল পরিবারের ছেলে আমি, আর তার বাইরে একটা পরিচয় আছে যে আমার বাবা মা যদিও দুজনই সংসদ সদস্য ছিলেন, কিন্তু দুজনই কিন্তু সঙ্গীত শিল্পীও ছিলেন। বাবা বিটিভির অ্যানলিস্টেড ছিলেন, গীতিকার সুরকার নাট্যকার, আম্মা বিটিভিতে গান গাইতেন। তো সেই সুবাদে ছোটো থেকে গান শুনতে শুনতে ওই বাসা গান বাজনা হইতো, সবাই নিয়ে বসতো। ছোটোর সময় থেকে বাবার কোলে বসে বসে গান শুনতাম, এই মিউজিকের প্রতি মানে একটু আকৃষ্ট। আর লালনে যাওয়ার মেন কারণ হলো, যেহেতু ব্যান্ড করতাম এক সময়, রক গান গাইতে পছন্দ করে সবাই করে ইয়াং থাকতে। 2007-এ যে কোনো একটা কারণে আমার কুষ্টিয়া যাওয়া হয়। তো সাইজির বাণী শোনার পর থেকে মানে লালন সম্বন্ধে জানার আগ্রহটা কেন জানি বেড়ে গেল, এই সব কিছু ছেড়ে দিয়ে লালনে প্রবেশ করা আর কি। এখনও শিখতেছি, এক যুগের উপর হয়েছে, এখনও শিখতেছি। কারণ লালন একটা মহাসমুদ্র, মানে সহজ এত কিছু জানার ইয়ে নাই, ক্ষমতা নাই আমার। শুনে ভালো লাগলো আমাদের। বাংলাদেশে অনেক রিসোর্ট ক্যাফে আছে, মানুষ কেন আপনার চাতক ক্যাফেতে আসবে, এর বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য কোনো কিছুই নেই, মন থেকে ইচ্ছে করছি। আর আমার যেহেতু মানে সাইজির গান করি বা ফোক গানের দিকে যোগার যোগটা বেশি, সেজন্য মানে মাটির জিনিস বা আমরা যে বাঙালি, যেমন এখন কিন্তু বাংলাদেশ খুব উন্নত হয়েছে, হেভি ওয়েস্টার্ন হয়েছে, যেটা রেস্টুরেন্ট বা অন্যদিকে গেলে দেখা যায়। কিন্তু যাতে যে বাঙালি আমরা ভুলে গেছি, বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গেলে মনে হয় যেমন হয় আমি ইউএসএ আছি, না কোন সময় মনে হয় জাপান আছি বা ফ্রান্সে আছি। তো আমরা যাতে বাঙালি ভুলে গেছে, তো আমি টোটালি বাঁশ দিয়ে ডেকোরেশন করছি, আর আমার রেস্টুরেন্টে যা আছে সব মাটির, যেন একটা মানুষ ঢুকলে যে বাঙালি আমরা, একটা এক মুহূর্তের জন্য যেন মনে হয় যে না আমি বাঙালি। এই বাঙালি ঐতিহ্যটা আপনি ধরে রেখেছেন। এটাই সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সত্যি কথা বলতে কোনো পরিকল্পনা নাই, গান যতদিন আছি করবো না, আর সাইজি যতদিন নেওয়ার নিবে, যেহেতু সাইজির গান করি কোনো পরিকল্পনা নাই, চলতেছি। কারণ পরিকল্পনা করতে গেলে বিশাল মানুষ স্বপ্ন অনেক বড় বড় দেয়, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হয় না সহজে। সব মানুষই স্বপ্ন দেখতে পছন্দ করে, স্বপ্ন না দেখলে জীবন চলে না, কিন্তু আমি স্বপ্ন দেখতে পছন্দ করি না, বাস্তবের সাথে আস্তে আস্তে হাঁটি। দাদা আপনার কাছ থেকে আমরা 98 গ্রুপ সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। 98 গ্রুপ সব হারামি, সব বন্ধু বান্ধব হারামি, একশো এক ডিগ্রি প্রাপ্ত সব। বিশেষ করে আমার কিছু বন্ধু বান্ধব আছে, মাইন, শাকিল, মাসুদ তালুকদার, জেডা হালিম, ফারুক, মানে সব ভদ্রলোক, আমি একমাত্র অভদ্রলোক। 98 এটা হয়েছে, তবে একটা জিনিস হয়েছে যে 98টা করার পিছনে যারা শ্রম দিছে, সত্যি কথা মন থেকে বন্ধুত্ব করে কইতেছি, মানে সারা বাংলাদেশে যে আমাদের যে বেচের লোকগুলি বেচে যারা আছে 98-এর, একটা মানে আমরা কারোর সাথে কারো অনেক সময় দেওয়া হয়েছে না, কিন্তু ওই গ্রুপটার কারণে মনে হয়েছে যে যুগ যুগ ধরে আমাকে পরিচিত, গ্রুপে আড্ডা মারতেছি, কথা কইতেছি, ভালো। যাক, শুনে খুবই ভালো লাগলো। বন্ধু রাগ করিস না। দেশের এই মহামারী অবস্থায় আমাদের কিভাবে চলাচল করা উচিত? আমি আমার দিক দেখে মুসি না ফুলায় চলা উচিত, কারণ কিছু করার নাই ভাই, যাতে বাঙালি। কারণ বাইরের কান্ট্রিতে যেভাবে চলাফেরা হইতেছে, আমাদের বাংলাদেশে আসলে এইভাবে হয় না। চেষ্টা করলো, কারণ টিভিতে বা মিডিয়াতে প্রচার করা হইতেছে সাবধানে থাকেন,
মাস্ক পরে থাকেন, ঘরের ভিতর থাকেন, জীবন বাঁচলে পরবর্তীতে সব কিছু হবে, এই সেই। তো ভাই, আমরা তো বাঙালি দিন মজুর, ঘরে থাকলাম, সব কিছু করলাম, ফেটে ভাত নাই। বাচ্চা যখন কান্না করবো যে আমার খিদা লাগছে, বাপ কিন্তু রিক্সা চালাইতে বাধ্য বা ভ্যান গাড়ি চালাইতে বাধ্য যে আমার বাচ্চার মুখে খাবার দিতে পারবি না, খাই থাকতে পারবো একদিন দুই দিন তিন দিন। তো সেই জন্য কিছু করার নাই। ওই যে বাক্সবন্দি কিছু মানুষ আছে, তারা টিভিতে ছাড়তেছে এই হবে সেই হবে, আপনারা এইভাবে থাকেন। ভাই আপনারা নাইমা দয়া করে রাস্তায় আয়েন, একটা রিক্সাওয়ালা, একটা ভ্যান গাড়ি, একটা ঠেলা গাড়ি, একটা দিন মজুরের কাছে জানেন যে বাস্তব পরিস্থিতি কী। আপনারা তো সব রেডি হইতেছেন, যার কারণে আপনারা বাঙালির কষ্ট বুঝতেছেন না। এই জন্য আমরা তো এলাম গরিব মানুষ, রাস্তায় তাই আমরা বাউল মানুষ, ফকির মানুষ। এই জন্য আমি কোনো সিনা বলাই ঘুরো, যদি কোথায় নেয় তো নিব, না নিলে ভালো। থ্যাংক ইউ দাদা, আপনার কথাগুলো শুনে খুবই ভালো লেগেছে। আমাদের বন টিভি আপনাদের মন্তব্য দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? না, বর্ণ টিভির কাছে বিশেষ ভালো লাগা, মানে ভালোবাসার জায়গা, কারণ আমার বন্ধুর বর্ণ টিভি। যদি এর জন্য মানে যে কয়না বন্ধুর জন্য কিন্তু বন্ধু কিছু করে, বর্ণ টিভি যেগুলি তুলে ধরতেছে ভাই, এটাই বড় কথা। আর বর্ণ টিভির জন্য তো ভালোবাসা আছে। তারপরও আমি বলি, যেহেতু বন্ধুত্বের ইয়ে থাকে, মানুষের রক্তের সম্পর্ক থাকে, ভাই বোন থাকে সব, আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক, যেটা সত্যি কথা। আমি আমার দিকে মানুষ কীভাবে আমি জানি না, কারণ বন্ধুত্বের মতো কোনো জাত ভেদাভেদ নেই, বড় লোক গরিব নেই, বন্ধু বন্ধুই, এটা আমি মনে করি। আমার বন্ধু একটা রিক্সাওয়ালা আছে, কোটিপতিও আছে, কিন্তু বর্ণ টিভি আমার বন্ধু, মানে আমার। এর জন্য যদি রক্ত এক দুই তিন ফুটা যায়, কিছু করতে গিয়ে করতে দ্বিধাবোধ করবো না। আর বর্ণ টিভি যেগুলি করতেছে, মানে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন চ্যানেল অফ হইতেছে, পেপার পত্রিকা ঠিক মতো আসতেছে না, কিন্তু এই মুহূর্তে বর্ণ টিভি ইন করার মানে একটা ব্লাস্ট হইব, নতুন কিছু দেখবো দেশবাসী, মানে আমার মনে হইতেছে। যাক, আজকে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। শুধু দর্শক মন্ডলী, আজকে আমরা শাহরিয়া আসলামস কানাডির মন্তব্যটা জানতে পারলাম। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে, আর আজকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার এই সব কোয়েন না ভাই, আমিও মানুষ, আপনিও মানুষ। শুধু দর্শক মন্ডলী, আমরা আবার আসব বিশেষ কোনো অতিথি নতুন সঙ্গে নিয়ে। আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন বর্ণ টিভির সাথে। ধন্যবাদ। পাখি কখো জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, একটা বদহাওয়া লাগে খাঁচায়, কখন জানি উড়ে যায় পাখি কখন।